জয়পুরহাটে মানসিক প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ, প্রভাবশালীদের ধামাচাপা দেওয়ার চেষ্টা। জয়পুরহাটে মানসিক প্রতিবন্ধী হতদরিদ্র অসহায় এক তরুণীকে পৃথকভাবে ধর্ষণের অভিযোগ উঠেছে প্রতিবেশী দাদা এবং চাচার বিরুদ্ধে। ধর্ষণের পর কয়েক মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়লে ধর্ষণকারীরা মেয়েটিকে মৃত্যুর ভয় দেখিয়ে তাকে গর্ভপাত করানোর চেষ্টা করে। আর এই ঘটনাটি জানাজানি হয়ে গেলে এলাকার প্রভাবশালীরা এই বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করলেও অবশেষে স্থানীয় মানবাধিকার কর্মীদের সহযোগিতায় থানায় মামলা দায়ের করা হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ। জয়পুরহাট প্রতিনিধি রেজাউল করিম রেজার প্রতিবেদন, জানাচ্ছেন সুরেশ সীমা। অসহায় দরিদ্রদের জন্য বরাদ্দকৃত সরকারের দেয়া জয়পুরহাট খেতলালের কাজীপাড়া গ্রামে টিনশেড পাকা বাড়িতে মানসিক প্রতিবন্ধী এক তরুণী ও তার মা বসবাস করেন। অন্যের বাড়িতে ঝিঁয়ের কাজ করে জীবনযাপন করেন। মা বাড়িতে না থাকার সুযোগে গত কয়েক মাস আগে থেকে পৃথকভাবে ওই মেয়েকে প্রতিবেশী দাদা দুখুমিয়া ও প্রতিবেশী চাচা রয়েল বিভিন্ন সময় ধর্ষণ করে আসছিল। চলতি মাসের প্রথম দিকে ভুক্তভোগী শারীরিক সমস্যা দেখা দেয়। তখন অভিযুক্তরা তাকে মৃত্যুর ভয় দেখিয়ে গর্ভের বাচ্চা নষ্ট করার চেষ্টা করে। এ ঘটনা প্রতিবেশীদের মধ্যে জানাজানি হলে প্রায় এক মাস ধরে স্থানীয় প্রভাবশালীরা ঘটনাটিকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করে। অবশেষে স্থানীয় মানবাধিকার কর্মীদের সহযোগিতায় থানায় মামলা দায়ের করা হয়। অভিযুক্ত রয়েলকে বাড়িতে না পেলে ক্যামেরার সামনে কথা বলেননি তার মা। তবে অন্য অভিযুক্ত দুখুমিয়া বলছেন ভিন্ন কথা। আমার এক ভাই তার নাম বলি যে বাচ্চা আছে, বাচ্চা হলে যে উন্নত টেস্ট হবে, তারপরে আমার ঘরে দুপুরে আমি নিবো, বাচ্চা ঘরে পরে ব্যবস্থা নিবে, আর উন্নত দেখে উপরে দায়িত্ব সুষ্ঠু তদন্ত করে দ্রুত বিচার দাবি স্থানীয় মানবাধিকার কর্মীদের। স্থানীয় প্রশাসনের কাছে আবেদন জানাবো যেটা এটা সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দ্রুততার সাথে বিচার কার্য নিষ্পত্তি করা হয়। এই ব্যাপারে যেন ওই বুদ্ধি প্রতিবন্ধী মহিলার যেন সুষ্ঠু বিচার হয় এটাই আমরা কামনা করি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানান পুলিশ কর্মকর্তা। থানায় ধর্ষণ সংক্রান্ত অভিযোগ পেয়েছে, এই ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। দোষীদের অবিলম্বে গ্রেফতার ও কঠোর শাস্তি দাবি করেছেন ভুক্তভোগী সহ স্থানীয়রা। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি।